ঠিকই তো বলা গেছিলি তোর ব্যাকগ্রাউন্ডে 1 মিনিটের সময় লাগলো না 1 মিনিট না দীর্ঘ 1 মাস তোদার পর ওরে পাইছি আর আমার বসার যে চোখ শকুনের চোখ আর সেই চোখ তো কেউ পালাতে পারে না আরে বেটা তুই জানোস না তার এক চোখ নিতেই কানা তিরে তুই আমারে টানা তো লিগা বস আমি তো আপনারে সরি বস আমি তো আপনারে কানা কই নাই বস এতদিন ধরে খুঁজতেছিলেন আজ করে পাইছি ধরেন এই দত্ত ওই দিন তো তুই বড় বড় তোতা তুই ছিলি আজকে কথা তোস না কে কথা তোতা তো বস বুদা নাকি কোন মুখ কি তো বান্দা কথা কইব কেমনে এই দত্ত তুই খুলস না কে তুই খুলস না এ হাওয়ার পর তো আতি বান্দা তুই খুলস না কে এখন তো তোর ভাই তো নে আমি মইলে গেলি উত আমি তো কে আমি মরে গেলি উত কব না তুই এখন এত বড় তো পাপতার তরস নাই দে আমার বন্ধুদের একটা দুলি তোর নিকে খরচ করুম আমার পার্থনাল মেথিন দা দে বস আমারটা খুলবো নাকি খুল খুল আমিও সেই মতো পাইছি দে হালার পুত আমার তিলার মেথিন দে তিলার মেথিন এ দিছি বস এই নেন দে ভাই আমার এসব কয় না ভাই তোর কেমন আমার দাপনে ধরে ভাই আমার কয় না আমার এসব ভয় করে তোল কি আমালে দে মনে হয় ওর মুখ থোল খোলা খোলা যেমন মনুতে পারা দিতাম তোর কিছু কইতাম না কিন্তু তুই আমার দুটাই পারা দিছিস কে ছয় টাকার দুটাইডা ইয়ারান নিকের জুতা 1.5 লাখ টাকা দাম তিরে তোকে তো আমি ছয় মাস ধরে বেতনই দেনে তুই দুটা তিনলি কেমনে পিছনে ব্যবসা আছে দা ওর বড় বাইরে দৈরা নিয়ে আই চল আমি সারা দিলি ঢোকাই দিবি খুলছি না দোকান কেমনে আরে এই যে বস্তা বস্তা রে নতুন গাড়ি সেই তো হালার পোহালা দেখ এখন তোকে কি করি আমার নানি হইলো কালি এখন তোদের হয়ে যাবে চুলকানি এই সামান্য একটা কাজ দিছিলাম তোদের এটাও তোরা ঠিক মতো করতে পারত নাই কিরে হালার পর তোমার দুটো পারা বস ওর কাছে একটা লাঠি আছে ওই লাঠি নাড়াইতেছে আর দাদু করতেছে কিন্তু আমরা এই কাজ বাদ দেয়া যদি ওই লাঠিটা খুঁজে বাই করি তাহলে আমরা অনেক বড় লোক হই দামু হালার পুত তুলা আমার লগে মিতা তো তো হালার পুত তোরা আমার লগে মিতা কথা কইতে তো তোরা এক মাস ধরে থাত দত না তো কত তুলকানি ওই বই না বস আমরা মিছা কথা কইতেছি না আমরা দুইজন কো বাড়ি ওই দেই আসি লন বস কি বস আপনি বড় জায়গা সুলকান কে আলে বল হই গেছে তো তাই আবার তো দেল মত না এক মাস ধরে থাত দই না তিরে তোরা এখন তুলকাত না কে হালার বন্ধু তল বস আপনি মেদারান আমি গায়ে দেখতেছি কাকা এই দেখো লম্বা করে একটা ছেলে থাকে না ওর খেত কোনটা আর পোহালা তুই তোমার প্লট নষ্ট করতেছিস নাকি ওই যে খেতটা তুই আমার প্লট টিকটক করে ছিলিস না এই নে এই নে এই নে এই নে ও বাবা রে বস ও তো পারলো না এবার আমি যাই আরে বেটা ওটা অনেক বড় তুই কুলাইতে পারবি না তোলা থাক আমি যাইতে থি লাই গেছে বুঝবো নি মজা তই লাতি তই কি লাটি মাটি ইটু আগে এটা মারছি আর তো ব্যথা হয়ে গেছে এখন তোরে মারতে পারুম না হ্যালো গাইস আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব